হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তো আমি এখন এসেছি মায়ের কাছে। আরে দেখো মা কি বানায়, পাতলা করে রুল ময়দা গুলে কি জেবড়া নিবে, জেবড়া পাতলা বলতে হতো, পাতলা গুলে ক্রিস্পি হতে, এটা একটু খেঁচ খেঁচ মানে শক্ত হবে, আর আগের একটু ভিজায় রাখতে হতো। কলা মলা দিলে আরো ভালো লাগে। ওই রুল ময়দা আর চাল গুঁড়ি দিয়ে আর মৌরি এলাচ বললো আর গুড় দিয়েছে, গুড় না চিনি দিয়েছে, তো গুড় তো লাগছে না, আর একটু নুন দিয়েছে, দিয়ে আর ছাঁকছে। তো এটা হোলির জন্য স্পেশাল। আর এই যে দুধ নিয়েছে দেখো, দুধ দিয়ে গুলেছে বলছে। এখন বেটু ফুচকা খাচ্ছে, আমি খাওয়া হয়ে গেলাম মালপোয়া। চলো নামো, কল থেকে নামো। আমি কি কি বলে বাঁধাকপি কি করে পারবো, হ্যাঁ দেখো মালপোয়া। চলো নামো কল থেকে, বেটু কল থেকে নামছেন। তো কি করে কাটবো আমি বাঁধাকপি বলো? আচ্ছা ঠিক আছে, লাগাই দিচ্ছি, একে কার্টুন লাগাই দিচ্ছি। তো মা বলেছিল আমার কেক করা মেশিনটা দিবে, তো এটা উপরে ওর যে রাখা আছে, আর এটাই আমার মেজ মানে আমার পরের ভাইয়ের রুমটা, ও তো এখানে থাকে না, ও থাকে ওইখানে যেখানে বাড়ি ভাড়া দিয়েছে আর কি। ওই 10 মিনিট এখান থেকে রাস্তা হবে, তোমাদেরকে তো ওই ঘরটাও দেখিয়েছি, তো ওইখানে আর কি থাকে ভাইটা, আর এখানে মা থাকে আর ছোটো ভাই আর বাবা থাকে, আর নিচের এখানে ভাড়া দিয়ে আছে, আর উপরে একটা রুম আছে, ওখানে ছোটো ভাই থাকে, একদিন দেখছি তোমাদেরকে ব্লগে। তো দেখো এই বাচ্চাটার কাপড়গুলো মেলা আছে, ভাইয়ের বাচ্চাটা, তো এই যে এইটাতে আছে মনে হচ্ছে, তো ওই জন্য ভাই নামিয়ে দিচ্ছে আর কি, আমি নিয়ে আসবো। তো অন্ধকার বলে অতটা ভালো দেখাচ্ছে না, তো দেখছি যদি আমি ঠিক করতে পারি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে বন্ধুরা, তাই জন্য ফ্ল্যাশ লাইটটা জ্বালা দেখি দেখা যেত জানি না। তো যেহেতু আমার ফোনটা সেই কমা কোয়ালিটির, আর আমার এখন ফোন কেনার মতো সামর্থ্য নেই আর কি বন্ধুরা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যেহেতু রাত্রেবেলার ভিডিও, তো দেখো মাকে প্রণাম করছি, আবিদ্দি আর বাবাকেও প্রণাম করা হয়ে গেছে, তো এটা আর কি করি হোলির সময়। তো আমি তো এতদিন 6 বছর পর গেলাম ফার্স্ট, তো প্রণাম করলাম আর এই তো খেলাম। আর তো আমার যাওয়ার কথা ছিল না, তো বেটুর বাবা গেল বেটুকে নিয়ে, তখনই আমি আর কি এলাম এদিকে। তো দেখো আমাকেও আবির লাগিয়ে দিচ্ছে, আর উন্নাটা তো আমার লাগিয়ে দিয়েছে, আর বেটু আর কি কিছুতে লাগাতে খুঁজছে না। বেটু দেখো ভয় করছে, বেটু দেখো কুনায় গিয়ে বসে গেছে, সেই বলছে ডাইনোসর দেখি কেমন ডাইনোসর। বেটু তো সবসময় ডাইনোসর ডাইনোসর করতে থাকে। আমি ঘরে চলে এসেছি বন্ধুরা, আর এই যে বেটুর জন্য ডিম দিয়ে ছিলকা বানাচ্ছি, আর বেটুর বাবার ভাত ডাল তরকারি আছে, আর কিছু বানাবো না, তো এটাই হয়ে যাবে আমাদের ডিনার আমার আর বেটু। তো এই দেখো ডিম দিয়ে ছিলকাটা, আর প্রথমে ডিমটা ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে, উপর থেকে আর কি রুটিটা দিয়ে দিয়েছি। তো এগরোল যেমন করে কাঁচা মানে আটা মেখে যেমন করে রুল ময়দা মেখে, তো এটা যদি রুটি করা থাকে তো এমনি করে খাবে কোনোদিনও, তো দেবে খুব ভালো লাগবে। তো গুড মর্নিং বন্ধুরা, আর এখন সময় হয়ে গেছে 8:15, তো আজকে একটু দেরি করে উঠেছি, কারণ কালকে রাত্রে বহুত বড় একটা কাণ্ড হয়ে গেছে। তো বেট এই যে দেখো ইঁচড়ের তরকারিটা দেখতে একটু খারাপ লাগছে, ইঁচড়ের তরকারি আর রুটি খাবো, আর বেটু আর কি কার্টুন দেখছিলো, তার জন্য আমি ভয়ে সবার করছি যাতে কপিরাইট না আসে। তো বেটুকে কালকে ওষুধগুলো খাইয়েছি, খাবার পর কী করেছে, খাবার খেয়ে ওষুধগুলো খাওয়ালাম, সব ওষুধগুলো বমি করে দিয়েছে, পুরো আমার নাইটি গেল, আচ্ছা যা গেলো গেলো, পুরো খাবার ওষুধ সব আর কি। তো বেটুর বাবা আর কি পুরো রেগে গেছে বেটুর উপর, যে এরকম করে বমি করার কী দরকার, আর ওষুধগুলো যে টক বা তিতা সেরকম কিছু নেই, মানে তিতাই থাকে, তো সেরকম আর কিছু নেই, তো ওষুধের একটা গন্ধ তো থাকবে, তো কোনো ওষুধ আর কি খায়নি। দেখো এখন বসে আছে কেক খাচ্ছে, তো তারপরে রাতে অমনি ঘুমিয়ে গেছে, আর বেটুর পাপা অনেক রেগে গেলো, এই যে চা দেখো, আর দিয়ে বেটুর পাপা আর ডাল ভাত তরকারি খায়নি, তো ভোরে উঠে 5টার সময় আর কি চলে গেছে কাজে,
কোথায় ভাড়া আছে যাবার, ও অযোধ্যা হলো, অযোধ্যা গেছিলো পার্টিকে নিয়ে ঘোরাতে। তো আর দুপুরবেলাও বললো খাবে না আমাকে। তো এরপর আমি চলে এসেছি, বাসনগুলো ধুলাম দিয়ে কাপড় কাচতে চলে এসেছি। কালকে দুটো বেডশিট পুরো বমি করে, নাইটিতে বমি করে দিয়েছিলো, পড়েছিলাম। তো এগুলো সব এখন ধুবো। আমি জল আগের থেকে তুলে রেখেছিলাম কুঁয়োতে। তো আজকাল আর কী হয়েছে, রোদটা খুব দিচ্ছে, বেশি বেলা করে 12টা একটার সময় তো কাঁচাই যাচ্ছে না। তো চলো এগুলো কেচে ধুই, মিলে দিই, তারপর আর কি রান্নাটা করবো। আর ঘরটাও এখনও ভালো করে ঝাড় দেওয়া হয়নি, বেটু বসে বসে খেলছে। তো আজকে পড়াশোনা কিছু করাইনি, আমি কাজগুলো করিনি, আর ওরও শরীরটা একটু খারাপ লাগছে। তো চলো এবারে চলে এসেছি ঘরে। এই দেখো একটা বেডশিট পেতে দিয়েছি, আর একটা পাতবো আর কি। তো এই কালোটাই ভাবছি পেতে দিই, কারণ কালোটা পাতলে অত ময়লা হবে না, ওই জন্যে চলো কালো বেডশিটই পেতে দিই। তো এই চেয়ারে দেখো কত কাপড় ছিল, ওগুলো সব আর কি আমি গুছিয়ে রাখলাম। আর আজকে রান্না করবো পটল আলু ভাজা, ডাল আর কাল্লা আলু ভর্তা। তো এই দেখো বন্ধু, আমি এখন রান্নাঘরে এগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। তো ইঁদুরের পটি ছিল অনেকেই, ভালোই বেশ, তো ঘৃণা লাগেছিলো, তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে দিলাম। আর চলো দেখবে কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো লোহার কড়াইটাতে আর কি এ করেছি পটল আলু ভাজা, আর এদিকে কুকারে আছে হচ্ছে কাল্লা আলু সিদ্ধ, আর ডাল করেছি, ডাল আর ভাত। এগুলো দেখো ভাপই দেখাচ্ছে, তোমার ভাপটা একটু কম। এটাই হচ্ছে দুপুরের খাবার, আর বেটুকে খাইয়ে দিয়েছি। রায় দেখো আমিও খেতে বসে গেছি, বেটুর বাপাও চলে এসছে। আজকে লোনের ডেট ছিল বন্ধুটা বন্ধনে, তো লোন দিতেও গেছিলাম, এখন মোটামুটি দুটো বাজছে। এই যে এসে নিয়ে খাবার খাচ্ছি। তো খেতে আর কি ভালো লাগছে না, দু গ্লাস আমি জল খেয়ে গেছিলাম। তো হঠাৎ করে আমার মনে পড়লো ডেটটা বাজছে, তো আমি বিকালে বৌদির কাছে যেতে হবে, শাড়িটা আর কি দিয়ে আসতে হবে। তো তখন হচ্ছে না, ও আজকে তো বন্ধনে লোন আছে। আমি তখন স্যারকে ফোন করলাম, তো স্যার বললো আমি চলে এসেছি। তো এই দেখো ভাত ডাল করলা আলু ভর্তা, যে বেটু কত নড়াচ্ছে দেখো, বেটুর বাবাকে ভিডিও বানাতে দিচ্ছেন। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, রাস্তায় দেখলাম কতজন আর কি হোলি খেলছে, এটা দেখো উপর থেকে ভিডিও বানিয়েছে, আমি বললাম একটু উপর থেকে বানাতে। তো কতজন দেখলাম হোলি খেলছে, তো আমাকে আর কি কেউ লাগায়নি, তো আমি জাস্ট স্যারকে আর কি লোনটা দিয়ে এলাম, তখনই দেখলাম। আর ওই যেখানটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে তোমাদেরকে বললাম, ওখানটাতে দেখছি আজকে বাম্পার বানিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে দেখাবো কোনো একদিন, বা বিকালে যদি পারি দেখাও। তো চলো বন্ধুরা, গুড বাই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাপি হোলি বন্ধুরা, খুব এনজয় করো।